গুড মর্নিং, আমি ডক্টর জয়ন্ত বাইন, প্লাস্টিক এবং কসমেটিক সার্জন। আমরা এই ভাইয়ের আজকে গাইনোকোমাস্টিয়া সার্জারি করব। তো আমরা দেখতে পাচ্ছি ওনার কিন্তু গ্রেড টু গাইনোকোমাস্টিয়া রয়েছে, গ্রেড টু গাইনোকোমাস্টিয়া রয়েছে। দেখুন ডান দিকেও রয়েছে, বাঁ দিকেও রয়েছে, দুদিকেই রয়েছে। এর মধ্যে আমি বিশেষ করে বাঁ দিকের অংশটা দেখাতে চাইছি। তো এদিকে দেখুন কাটা দাগ রয়েছে, স্কার মার্ক রয়েছে, দেখুন কত বাজে দেখা যাচ্ছে, একটা বাজে স্কার মার্ক রয়েছে। এটা উনি বছর চারেক আগে একবার এক জেনারেল সার্জনকে দিয়ে সার্জারি করিয়েছিলেন, যিনি প্লাস্টিক সার্জন নন, তারা এইভাবে কেটে করেছিল এবং শুধু গ্ল্যান্ডটুকুই বের করেছে, ফ্যাট টিস্যু কিন্তু বের করেনি। ফ্যাট টিস্যু যেরকম ছিল দেখুন সেরকমই রয়ে গেছে, ফ্যাটি যে টিস্যু, ফ্যাটি টিস্যুটা কিন্তু রয়ে গেছে, অ্যাজ সাচ যেরকম আগের মতো ছিল পুরো ফ্যাট টিস্যুটা রয়ে গেছে। তো আমরা আজকে ওনার ফ্যাট বের করে দেবো, গ্ল্যান্ড তো অলরেডি বেরিয়ে গেছে এবং ডান দিকে ফ্যাট এবং গ্ল্যান্ড রয়েছে, এটাকে আমরা বের করে দেবো। তো আপনারা দেখতে পাচ্ছেন এটা একটা ইনকমপ্লিট গাইনোকোমাস্টিয়া সার্জারি হয়েছে। ইনকমপ্লিট হচ্ছে দুটো দিক থেকে, এক হচ্ছে ডান দিকে করা হয়নি, বাঁ দিকে শুধু করা হয়েছে, এবং আর একটা ইনকমপ্লিট হচ্ছে শুধু গ্ল্যান্ড বের করা হয়েছে। শুধু গ্ল্যান্ড বের করার জন্যে ওনার গ্ল্যান্ডে যে ব্যথাটা ছিল সেই ব্যথাটা হয়তো চলে গেছে কিন্তু ফোলা ভাবটা যায়নি। তো গাইনোকোমাস্টিয়া সার্জারি করতে গেলে পরে কিন্তু ফ্যাট এবং গ্ল্যান্ড দুটো জিনিসই বের করতে হয়, লাইপোসাকশন করে ফ্যাট বের করতে হবে এবং অ্যারিওলার মধ্যে একটু ছোট্ট কাট করে হচ্ছে গ্ল্যান্ডটাকে বের করতে হবে, তাহলে কমপ্লিট গাইনোকোমাস্টিয়া সার্জারি হবে। নইলে ওনার যেরকম হয়েছে শুধু গ্ল্যান্ড বের করেছে তাও একটা দিকে, ফলে ইনকমপ্লিট ব্যাপার হওয়ার দরুন ওনাকে আরও একবার আবারও গাইনোকোমাস্টিয়া সার্জারি করতে হচ্ছে। তো আমরা মার্কিং কমপ্লিট করেছি, গোল যে মার্কিং করেছি এটা হচ্ছে ব্রেস্টের মার্কিং, এবং হাতটা তুলে দিন ভাই, এবং সে স্কোয়ার মার্কিং হচ্ছে এটা হচ্ছে মাসলের মার্কিং। আমাদের সার্জারির উদ্দেশ্য হচ্ছে মাসলটাকে প্রমিনেন্ট করা, ব্রেস্ট টিস্যু যেটা রয়েছে গ্ল্যান্ড এবং ফ্যাট সেটাকে বের করে দেওয়া। এবং এই ভাইয়ের আগে একবার গাইনোকোমাস্টিয়া সার্জারি করেছিল, ইনকমপ্লিট গাইনোকোমাস্টিয়া সার্জারি হয়েছিল, এখানে শুধু বাঁ দিকের গ্ল্যান্ডটা বাদ দেওয়া হয়েছিল, কিন্তু ওনার মেইন সমস্যা যেটা ফুলে থাকা এবং দেখতে খারাপ লাগা সেই ব্যাপারটা কিন্তু রয়ে গেছে। তো আজকে ওনার জন্য আমরা রিভিশন গাইনোকোমাস্টিয়া সার্জারি করবো।